ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মৎস্য শিকারী বন্ধুদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার, এবং আমার চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা, এবং প্রত্যেক সিনিয়র শিকারীদেরকে স্থান ও ব্যক্তিদের বিশেষে ভালোবাসা ও প্রণাম, এবং প্রত্যেক সিনিয়র গুরুজন শিকারীদেরকে আমার প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তবে নতুন ছিপ, এর আগে ছিপ বানানোর ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, তো এইটা সেগুলো 5 ফুট ছিল, এটা 3 ফুট কি 3.5 ফুট হবে, আমি 2 পিস বানাবো। দেখুন, একটা কোরিয়ান ফাইবার, দুটোই কোরিয়ান ফাইবার, এটা কালারিং আর একটা কালারিং নয়, ঠিক আছে? তো তো দেখুন এই ক্যাচারগুলো কীভাবে লাগাবেন, এর আগের ভিডিওতে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। আর 1 নম্বর, 2 নম্বর, এই ক্যাচারগুলো একটু অন্য প্রসেসে লাগাইছি, আগেকার ক্যাচারগুলোর ছিপগুলোর গোড়া দিকটা একটু বেরিয়েছিল, এর ছিপগুলোর গোড়াগুলো সমান আছে। তো এই যে এই ক্যাচারের যে ভিতরটা আছে, এটাতে আপনাদের সুতলির দড়ি পাকিয়ে দিয়েছি, পাকিয়ে দিয়ে ফেভিকল আটা, ফেভিকল, ফেভিকুইট না, ফেভিকল, ফেভিকল আটা দিয়ে এটাকে ভালো করে বাইনিং করেছি, এবং কাঠের গুঁড়ো দিয়ে এটাকে সেট করেছি। এটা আগের দিন, মানে 2 দিন আগে এটাকে আঠা দিয়ে সেট করে রেখে দিয়েছিলাম, এটা শুকিয়ে যাওয়ার পরে এবার আমি বাঁধবো। তো বাঁধার জন্য যে চিনেমাটির যে কড়াগুলো হয়, এই কড়া দুটো কিনে নিয়েছি এখানে দেবো গুঁড়াতে, আর বাকি যে কড়াগুলো হবে, এই দেখুন আপনারা সেফ টিন পাওয়া যায় না, যে সেফ টিফিন, আমি বড় সেফ টিফিন নিয়ে এসে এই দেখুন আমি কড়া বানিয়েছি, এই দেখুন কড়াগুলো বানিয়েছি। হ্যাঁ, এই দেখুন এটা ডগের দিকের কড়া, একটু ছোট করেছি ডগের দিকে কড়াগুলো, আর এগুলো একটু বড় করেছি, ঠিক আছে? তো আমি টোটাল 5টা কড়া করে ফেলেছি, মানে এখানে একটা দেবো আর বাকি 3টে কড়া দেবো, 1, 2, 3টে, আর মাথার টপটা দেবো, মাথার টপ এই যে জার্মান কড়া দেবো, আর একটা চিনেমাটির কড়া দেবো এখানে, ঠিক আছে? তো এই কড়াগুলো হয়তো আপনারা বলবেন কড়াগুলো দাদা কীভাবে বানাচ্ছেন, আমি 5টা কড়া বানিয়েছি, 1টা কড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো, এই সেফটি পিন দিয়ে কড়া কীভাবে বানাবেন সেটা দেখাচ্ছি, এবং বাইনিং কড়া তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি, আমি জাস্ট কড়াটা বানানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগে ভিডিও আমার দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন ছিপ কীভাবে রেডি করতে হয়, কীভাবে বাইনিং করতে হয়। খুব যদি সহজভাবে দেখাই একটা, আমি কেন কেটে দিলে বড় হয়ে যাবে, আমি এটা সহজভাবে দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে। এই সেফটিনটা খুললাম, সেফটিনটা এই জাস্ট ছিল, সোজা করে নিলাম, সোজা করে নিয়ে আমি প্লাস দিয়ে এটা কড়াটাকে গোল করে নেবো একটু, যেখানে চাপ দিলেই ট্যারা ব্যাকা থাকলে আপনাদের গোল হয়ে যাবে। এবার গোল হয়ে যাওয়ার পরে এটাকে কীভাবে সেফ আকৃতি করবেন সেটা দেখুন, দেখুন আমি বানাচ্ছি, দেখুন এই দেখুন এটা হলো, এই যে এটা হয়ে গেছে, এবার এটাকে আমি প্লাস দিয়ে এইভাবে ধরে নেব, এইভাবে ধরে নিয়ে এবার খুব ইজি আপনারা নিজেই পারবেন। দেখুন এই দেখুন এটাকে সোজা করে ধরলাম, এইদিকে একটা করে দিলাম, আর এটাকে জাস্ট সোজা করে এইদিকে একটা করে দিলাম, এই জি দুটো দুই দিকে করে দিলাম, হয়ে গেল আমার সুন্দর কড়া, এই দেখুন কড়া হয়ে গেছে। এবার আমি এটা কী করবো, এটা আমি মাপ মতো কেটে নেবো, ঠিক এতটা দূরে কেটে নিচ্ছি আমি, দেখুন প্লাস করে কেটে নিলাম, এই জি এই একদিকে একটা হয়ে গেল, এই দিকটা কেটে নেবো আমি, এই জি সুন্দর কড়া আপনাদের সামনে উপস্থিত হয়ে গেল, দেখুন সুন্দর কড়া, আপনারা নিচে বাড়িতে বানাতে পারবেন, দেখুন কত সুন্দর কড়া হয়ে গেল। তো আমার 6টা কড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, দেখুন এই দুটো দুটো 4টে আর দুটো 6টা, 6টা কড়া আমার কমপ্লিট হয়ে গেল, 2 গাছা ছিপে। এই কড়াগুলো এইভাবে বানান, বানিয়ে ছিপ তৈরি করুন আর নিজের বানানো ছিপ। এবার হ্যাঁ, আর একটা কথা যেটা বলতে হবে, যে কড়ার মাথাগুলো চ্যাপটা থাকে, এই যে এই ডগাগুলো, ডগাগুলো চ্যাপটা থাকে, এই যে এই ডগাগুলো চ্যাপটা থাকে, সেটা কী করতে হবে, সেটা আমি এইভাবে একটা মোটা লোহার ওপর রেখে আস্তে আস্তে হাতুড়ি করে ঠুকে দিলে পরে আমার কড়াগুলো চ্যাপটা হয়ে যাবে, দেখুন
দেখুন মাথাগুলো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। ঠিক এভাবে পিটিয়ে মাথাগুলো সামান্য চ্যাপ্টা করে দেবেন, তাহলে বাইন্ডিং করার সময় সুতো যখন জড়াবেন ছিপের সঙ্গে আটকাবেন তখন এটা খুব সুবিধা হবে। আমি প্রত্যেকটা করার মাথাগুলোকে চেপটে হাতুড়ি করে চেপটে দিয়ে সমান করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে কড়াগুলো মাথাগুলো চেপটে চ্যাপটা করে নেবেন, ঠিক আছে। দিয়ে বাইন্ডিং কীভাবে করতে হয়, বাইন্ডিং কীভাবে করতে হয় আপনাদেরকে এর আগে যে ছিপ বেঁধেছিলাম ওই প্রত্যেকটা কড়া কীভাবে এখানে বাঁধতে হয় সেই ভিডিও দেওয়া আছে। আমি পুনরায় আবার ওই বিষয়ে যাচ্ছি না গো, যেহেতু একটা ভিডিও দেওয়া আছে ওই জন্য আপনাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা রেডি করবেন। আর এই ছিপটা রেডি করার পর কড়াগুলো বাঁধার পর যে আঠাটা দিতে হয় সেই আঠাটা কিন্তু আমাদের এদিকে পাওয়া যেত না গো। তো আমার চ্যানেলে কিছু দাদারা কমেন্ট করেছিল, দাদা আপনি এই আঠাটা ব্যবহার করুন তাহলে ভালো হবে, ইয়ার লাইফ বা আরও আছে হ্যাঁ অন্যান্য বোন লাইফ। আমি একটা নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি, বোন টাইট বন্ড BOND বন্ড TIT টাইট, এই দেখুন এটা নিয়ে এসেছি বন্ড টাইট, ঠিক আছে। এটা কড়াগুলো বাঁধার পরে ওর ওপরে দিলে পরে ছিপটা মসৃণ হবে এবং সুন্দর হ্যাঁ আঠা দিলে পরে ওই কড়া জীবনে আপনার খুলবে না। আর এই সেফটিন আমি কেন দিয়েছি, এ স্টিলের তো সহজে মরছে বা জং ধরবে না, ঠিক আছে। তো নিজে এইভাবে বানান ছিপ আর দেখে নেন কীভাবে বানাতে হয়। এর আগে একটা ভিডিও দেওয়া আছে ওটাতে কড়াগুলো কীভাবে বানাতে হয় আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের আয়োজন। নদীতে বন্যা এসেছে, জল কমলে পরে অবশ্যই নদীতে যাব। আর আমাদের হয়তো মাছ ধরার সুযোগ আমরা ঠিকঠাক পাচ্ছি না গো বা সময় হচ্ছে না গো, তো সেগুলো যাই হোক আমাদের ছুটি পড়বে, ছুটি পড়লে আমরা যাব, তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো হ্যাঁ। তো দেখতে থাকুন ভিডিও আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।